আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ফিলিং করানোর পর সেই ফিলিংটি দীর্ঘদিন স্থায়ী না হওয়ার কারণ সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতে যখন এ ধরনের ক্যাভিটি হয় বা ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় তখনই ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়ে থাকে যদি ক্যাভিটিটি ফিলিংয়ের অনুকূলে থাকে দাঁতে গর্ত হলে যে ফিলিং বা পুটিং করা যায় ব্যাপারটা কিন্তু এমন নয় কিছু কিছু ক্ষেত্রে দাঁতে পুটিং করানোর পরে দাঁতের ব্যথা আরও বেড়ে যায় তো ফিলিং করার জন্য ক্যাভিটি কতটুকু হয়েছে দাঁতে কতটুকু পর্যন্ত দাঁতের ভিতরে ক্যাভিটিটি ঢুকে গেছে এটি দেখার বিষয় তো যে সকল দাঁতে পুটিং করা যায় সে সকল দাঁতে পুটিং করার পরেও অনেক সময় অনেকেই বলে থাকেন যে পুটিং করালে বেশি দিন স্থায়ী হয় না কিছুদিন পর পরপর পুটিংটি উঠে যায় বা ভেঙে যায় তো ভিওয়ার্স এটি নির্ভর করে দাঁতের কন্ডিশনের উপর দাঁতে কয়েক ধরনের ফিলিং করা হয় এর মধ্যে অন্যতম হল হোয়াইট ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং এবং অন্যটি হলো সিলভার ফিলিং বা অ্যামালগাম ফিলিং ভিওর্স যখন দাঁতে ক্যাভিটি হয় সেই ক্যাভিটিটি পূরণ করার জন্যই এ ধরনের কালার ম্যাচিং ফিলিং অথবা এ ধরনের অ্যামালগাম ফিলিং করা হয়ে থাকে কম দামি হোক বেশি দামি হোক দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে ফিলিংটির স্থায়িত্ব যেমন ধরুন এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর তিনটি দাঁতে ফিলিং করা রয়েছে তো ভিওর্স এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যেখানে ফিলিং করা রয়েছে ফিলিংয়ের যে জায়গাটা এটি দাঁতের মিডিল পয়েন্টে প্রতিটি দাঁতের মিডিল পয়েন্টে কিন্তু ফিলিং করা হয়েছে বা পুটিং করা হয়েছে তো যদি কোনো দাঁতে ক্যাভিটি হয় আর ক্যাভিটিটি যদি এর এ ধরনের মিডিল পয়েন্টে হয় দাঁতের মিডিল পয়েন্টে হয় তাহলে কম দামি হোক বা বেশি দামি হোক ফিলিংটি কখনো উঠে যায় না যদি কম দামে ফিলিং করা হয় সেক্ষেত্রে বাইট দেওয়ার কারণে কামড়ে কামড়ে ফিলিংটি ক্ষয় হয়ে যেতে পারে কিন্তু ফিলিংটি কখনো উঠে যায় না বা ভেঙে যায় না যদি ফিলিংটি করা হয় দাঁতের ঠিক মিডিল পয়েন্টে যেমনটি এখানে তিনটি দাঁতে মিডিল পয়েন্টেই কিন্তু ফিলিংগুলো করা রয়েছে এমন দাঁতের ক্ষেত্রে আপনার ফিলিং উঠে যাবার কোনো ধরনের সম্ভাবনা নাই অথচ এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতটি একটা সাইড নিয়ে ভেঙে গেছে তো একটি সাইড নিয়ে ভেঙে যাওয়ার কারণে এইখানে আপনি যত ভালো ফিলিং করান না কেন এটির স্থায়িত্ব তেমন ভালো আশা করা যাবে না ভিওর্স যদি একটি সাইড ভেঙে যায় পাশে কোনো সাপোর্ট না থাকে সেক্ষেত্রে সেই দাঁতের ফিলিংগুলা দীর্ঘস্থায়ী না হবারই কথা যখন এখানে ফিলিং করা যাবে ঠিকই কিন্তু এখানে ফিলিং করলে কিন্তু খুব বেশি দিন এটি স্থায়ী হবে না কারণ যখন আমরা কোনো খাবার খেতে ফিলিং ফিলিংয়ের উপরে একটি শক্ত কামড় পড়বে তখনই সেই ফিলিংটি দাঁতের সঙ্গে দাঁত সেই ফিলিংটিকে ছেড়ে দেবে বা ভেঙে যাবে বা উঠেও যেতে পারে কারণ আশেপাশে কোনো সাপোর্ট না থাকার কারণে এমন দাঁতের ক্ষেত্রে ফিলিং বেশি দিন স্থায়ী হয় না যদি এই ক্যাভিটি বা ভাঙাটা দাঁতের মধ্যবর্তী স্থানে হতো তাহলে কিন্তু সারা জীবনেও সেই ফিলিংটি নষ্ট হতো না বা উঠে যেত না তো আশা করি বুঝতে পারছেন যে দাঁতের ফিলিংটি নির্ভর করে দাঁতের কন্ডিশনের উপর অনেকে বলে থাকেন যারা যে ফিলিং ভাই থাকে না ফিলিং করালে পুটিং করালে পুটিং থাকে না মূলত এটি নির্ভর করে দাঁতের কন্ডিশনের উপর এখানে যে ফিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন একটি দাঁতের সাইড থেকে ভাঙা এবং মাঝখানেও ভাঙা রয়েছে তো ভিওর্স এখানে যে ক্যাভিটিটি রয়েছে এই ক্যাভিটি থেকে কিন্তু ফিলিংটি উঠে যায়নি কিন্তু এখানে দেখুন দাঁতের সাইড থেকে পুরোপুরি ভাঙা রয়েছে আর তার কারণেই একটু শক্ত চাপে এখান থেকে ফিলিংটি খুলে গেছে বা পড়ে গেছে এর অন্যতম কারণ হচ্ছে এইখানে দাঁতের কোনো দাঁতের কোনো অংশ নাই আর তার কারণেই এই ফিলিংটি পড়ে গেছে কিন্তু এখানে যে ফিলিংটি দেখতে পাচ্ছেন একটি দাঁতের মিডিল পয়েন্টের পয়েন্টে আছে আর তার কারণে এই ফিলিংটি কখনও পড়ে যাওয়ার সম্ভাবনা নাই কিন্তু সাইড থেকে পড়ে যাওয়ার কারণ হল সাইডে ভাঙা রয়েছে আর এমন ভাঙা অংশে ফিলিং বেশি দিন স্থায়ী হয় না এমন দাঁতের জন্য আপনার ক্যাপ করে নিলে সেটি হবে স্থায়ী চিকিৎসা এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটিতেও ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা গেছে তবে এই দাঁতটির ফিলিংও বেশ দীর্ঘস্থায়ী হবার কথা এখানে যে ক্যাভিটিটি দেখতে পাচ্ছেন একটি একটা সাইডে হলেও পাশে যে দাঁতটি রয়েছে এই পাশের দাঁতের সাপোর্টে কিন্তু এই ফিলিংটি বেশ দীর্ঘস্থায়ী হবার কথা বা হয়ে থাকে এমন পজিশনে এখানে একটি দাঁতে দুইটি জায়গায় আপনার ফিলিং করা হয়েছে যার ফিলিং করার পরবর্তী ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যে ফিলিংটি দেখতে পাচ্ছেন এখানে যতটুকু করা হয়েছে এটি কিন্তু এখানে এই দাঁতটির সাপোর্ট নিয়ে এই ফিলিংটি সারা জীবন ভালো থাকবে কিন্তু যদি এই দাঁতটি না থাকতো আর এখানে যদি ফিলিং করে দেওয়া হতো তাহলে এটি হয়তো দীর্ঘস্থায়ী না হতে পারত কিন্তু যেহেতু একটি দাঁতের সাপোর্ট রয়েছে এখানে আর তার কারণে এই ফিলিংটি দীর্ঘস্থায়ী হবে বলে ধরা যায় মোটামুটি দাঁতের যদি মিডিল পয়েন্টটা হয় তাহলে আপনি এ ধরনের সিলভার ফিলিং অথবা যদি কালার ম্যাচিং ফিলিং আপনি করান সেক্ষেত্রে আপনার কোনো দিন উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না যদি কম দামি ফিলিং করান ফিলিংটি ক্ষয় হয়ে যেতে পারে বা আপনি যদি অনেক ভালো ফিলিং করান তাহলে সেটি সারা জীবনও থাকতে পারে যদি দাঁতের এমন মিডিল পয়েন্টে হয় বা একটু দাঁতের চারপাশে যদি বর্ডার থাকে সেই বর্ডারের ভিতরে যদি ফিলিংটি দেওয়া যায় তাহলে আপনার সে দাঁতের ফিলিং কোনো দিনই উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি একটি সাইডে হয় সেক্ষেত্রে ফিলিং বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না এটি আসলে ডাক্তারের কোনো ত্রুটি থাকে না মেডিসিনেরও কোনো ফিলিং যে মেডিসিনগুলো থাকে এই ফিলিং মেডিসিনেরও কোনো ত্রুটি থাকে না ত্রুটি থাকে দাঁতের অবস্থার উপর তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই যারা জানতে চেয়েছিলেন যে ফিলিং দীর্ঘস্থায়ী না হওয়ার কারণ তো এটিই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম